নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। 1616 সালে এই মসজিদটি নির্মাণ করেন উসমানীয় সুলতান প্রথম আহমেদ। মসজিদটির অভ্যন্তরের দেয়ালগুলোতে নীল রঙের টাইলস থাকায় এটি পরিচিত ব্লু মস নামেও। মসজিদটিতে আছে 5টি প্রধান গম্বুজ, 6টি মিনার এবং 8টি মধ্যম আকৃতির গম্বুজ। ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়ার গির্জার ঠিক পাশেই মসজিদটির অবস্থান। হাজিয়া সোফিয়ার মতোই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সুলতান আহমেদ মসজিদ। মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারে 10,000 মুসল্লি। মসজিদটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। শেখ জায়েদ মসজিদ। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত এই মসজিদটি দেশটির সবচেয়ে বড় মসজিদ। 12 হেক্টর জমির উপর অবস্থিত এই মসজিদ কমপ্লেক্সটিতে আছে একটি সমৃদ্ধ গ্রন্থাগারও। 545 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা মূল্যবান পাথর, ঝাড়বাতি এবং কার্পেট। এর 5,627 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কার্পেটটিকে বিবেচনা করা হয় বিশ্বের সর্ববৃহৎ কার্পেট হিসেবে। 40,000 মুসল্লি ধারণ ক্ষমতা বিশিষ্ট মসজিদটির উদ্বোধন করা হয়েছিল 2007 সালে। পরপর দুবার 2016 এবং 2017 সালে মসজিদটি নির্বাচিত হয়েছে ট্রিপ অ্যাডভাইজার ভ্রমণকারীদের দ্বিতীয় পছন্দের স্থান হিসেবে। শাহ মসজিদ। ইরানের ইস্ফাহানে অবস্থিত এই মসজিদটি ইরানের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি। শাহ আব্বাসের শাসন আমলে 1629 সালে নির্মিত শাহ মসজিদ বা ইমাম মসজিদটি মর্যাদা পেয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। মসজিদটি এর 7 রঙা মোজাইক টাইলস এবং দেয়ালে খচিত ক্যালিগ্রাফিক নকশার জন্য সুপরিচিত। পারস্যের ইসলামিক স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি এই শাহ মসজিদ। নাসির আল মুল্ক মসজিদ। 1888 সালে নির্মিত মসজিদটির অবস্থান ইরানের পঞ্চম বৃহত্তম শহর শিরাজে। ঐতিহ্যবাহী মসজিদটি এর রঙিন কাচের জানালাগুলোর জন্য বিখ্যাত। বাইরে থেকে মসজিদটিকে দেখতে খুব সাধারণ মনে হলেও মানুষকে মুগ্ধ করে এর ভেতরে কারুকার্য। রঙিন জানালা দিয়ে আলো এসে মসজিদের ভেতরে বর্ণিল নকশা ফুটিয়ে তোলার মাধ্যমে অবতারণা করে মনোমুগ্ধকর দৃশ্যের। মেঝেতে গোলাপি রঙের টাইলস থাকার কারণে মসজিদটি স্থানীয়ভাবে পরিচিত পিঙ্ক মসজিদ নামেও। ইস্তিকলাল মসজিদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত এই মসজিদটি দেশটির জাতীয় মসজিদ। আরবি ইস্তিকলাল শব্দটির অর্থ স্বাধীনতা। 1978 সালে নির্মাণ সম্পন্ন হওয়া মসজিদটি নির্মিত হয়েছে দেশটির স্বাধীনতার স্মরণে। 2 লাখ মুসল্লি ধারণ ক্ষমতা বিশিষ্ট ইস্তিকলাল মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। নির্মাণকালীন সময়ে এটি ধারণ ক্ষমতার দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এবং মসজিদে হারাম ও মসজিদে নববীর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম সুন্নি মসজিদ। এই মিনারটির উচ্চতা 100 মিটার। ইন্দোনেশিয়ার মসজিদগুলো সাধারণত 3 স্তরের ছাদ বিশিষ্ট হলেও এই মসজিদটির নকশা করা হয়েছে আরবের স্থাপত্য শৈলীর অনুকরণে।